হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দেশ অথবা দেশের বাহিরে চাকরির জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি সর্বপ্রথম আমাদের লাগবে একটি সিভি। আর সেই সিভিটা যেই সেই সিভি হলে হবে না, সর্বপ্রথম আমাদেরকে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে হবে। তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন, তাও আবার মোবাইল দিয়ে একদম সহজে। সেটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি দেখিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করবেন, তাহলে আপনিও কোনো কাছে কারো কাছে যাওয়া লাগবে না, শুধু আপনার হাতের মোবাইল ফোন দিয়ে যে কোনো একটি সিভি তৈরি করতে পারবেন, সেটি হচ্ছে প্রফেশনাল সিভি। তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম একটি কাজ করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব সিভি মেকার, অথবা সিভি লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশন চলে আসবে। তার থেকে বাছাই করে আমরা যে 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন সিভি মেকার অ্যান্ড পিডিএফ রিজিউম, তো আমরা সেটা ইনস্টল করব। তো ইনস্টল করা হয়ে গেলে সেটি ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এরকম অ্যাড চলে আসবে, অবশ্যই আপনারা অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। আর 5 সেকেন্ডের অ্যাড চলে আসবে, অ্যাডটাকে আপনারা অবশ্যই ক্লোজ করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন একটি সিভির একটা ইন্টারফেস চলে আসে। তো আসার পর এখানে সর্বপ্রথম দেখতে পারবেন টেমপ্লেট, আপনার সিভিটা কোন ধরনের সিভি হবে। তো আমরা আগে দেখে নিব এই সিভিটা আমরা কী ধরনের সিভি চাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 3টি ক্যাটাগরির সিভি দেওয়া আছে। এখান থেকে আমরা বেছে নিব আমাদের সেই সিভির জন্য টেমপ্লেটস কোনটা প্রয়োজন বা বেশি সুন্দর। তো আমি এই টেমপ্লেটসটাই ইউজ করব। তো এই টেমপ্লেটসটা ইউজ করার পর আমরা কী করে দ্বিতীয় অপশনে চলে যাব, প্রফেশনাল ইনফরমেশন। তো সেই প্রফেশনাল ইনফরমেশনে আসার পর এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের, দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো দেওয়া আছে, সেই লোগোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। সেটি আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি প্রফেশনাল ফটো এখানে অ্যাড করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেম, সেই নেমের জায়গায় আপনার নাম দিবেন, আপনার যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার ইমেল থাকলে ইমেল দিবেন, আপনি কোন দেশে বসবাস করেন সেটা দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন ফুল অ্যাড্রেস। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সেটা দিবেন। তো আপনি কী ধরনের কাজ করেন সেটা এখানে ফিল্ডের মধ্যে দিয়ে দিবেন, এবং আপনার সম্পর্কে এখানে অ্যাবাউট ইউর সেলফ দেওয়া আছে, সেটাকে আপনারা অ্যাবাউট ইউর সেলফ দিয়ে দিবেন। তো এটাকে দেওয়ার পর আমরা কী করব, টিক মার্কের উপর ক্লিক করে দেব। তো টিক মার্কের উপর ক্লিক করার পর এখানে এডুকেশনের উপর ক্লিক করবেন। তো দ্বিতীয় স্টেপে ক্লিক করার পর আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে, 5 সেকেন্ডের অ্যাড, অবশ্যই সেই অ্যাডটিকে আমাদের দেখতে হবে। তো অ্যাডটাকে স্কিপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো এখান থেকে আপনি মানে টাইটেল দিতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে কবে আপনি স্টার্ট করেছিলেন আপনার স্টাডি সেটা এখান থেকে তারিখ দিয়ে দেবেন, এবং কবে শেষ করছেন সেটা দিয়ে দেবেন। তারই সম্পর্কে এখানে বিস্তারিত কিছু সামারি আপনি এখানে লিখে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন পেয়ে যাবেন, সেই অ্যাড বাটনের উপর ক্লিক করে দেবেন। তো অ্যাড বাটনের উপর ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক আছে, সেই টিক মার্কের উপর আমরা টিক দিয়ে দেব। তো দেওয়ার পর আমরা এখন চলে যাব ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিতরে। তো এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর আমি ক্লিক করলাম। একইভাবে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নেম, আপনি কোন কোম্পানিতে আগে কাজ করছিলেন, আপনার জবের টাইটেলটা লিখতে হবে, এখানে কবে শুরু করছিলেন সেটা লিখতে হবে, আর কবে শেষ করছেন সেটা লিখতে হবে, এবং সেই কোম্পানি সম্পর্কে আপনার এখানে কিছু লিখতে হবে। লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, সেই অ্যাড বাটনের উপর ক্লিক করে দেবেন। তো অ্যাড বাটন ক্লিক করলে আপনার আবার টিক মার্কে দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের 4 নম্বর যে অপশনটা পেয়ে যাবো সেটা হচ্ছে প্রজেক্ট, সেই প্রজেক্টের উপর ক্লিক করব। তো সেই প্রজেক্টের উপর কোম্পানির নাম দেওয়া আছে, প্রজেক্ট নেম দেওয়া আছে, কবে শুরু করেছিলেন, কবে শেষ করবেন, শেষ করছেন, এবং এই সম্পর্কে এখানে বিস্তারিত কিছু লিখতে হবে। তো লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড নামের একটি অপশন, সেই অ্যাডের উপর ক্লিক করে দেবো আমরা। তো অ্যাডের উপর ক্লিক করলে অনেকগুলো চলে আসবে, সেই একইভাবে আপনারা এখানে ফুলফিল করবেন। ফুলফিল করার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, সেটি হচ্ছে। আমরা এখন চলে যাব 5 নম্বর অপশনে। দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন স্কিলস আছে, ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আপনারা ফুলফিল করে দেবেন। এমনকি নিচে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্কডিন আইডি থাকলে সেখানে চাইলে দিতে পারেন। তো এখান থেকে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে কভার লেটার,
তো কভার লেটার চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতেও পারেন। তো এখান থেকে কভার লেটার দিতে গেলে একটি অ্যাড চলে আসবে, সে অ্যাডটাকে আপনারা আবার ক্লোজ করে দেবেন। তো এখান দিলাম না, এখন হচ্ছে অ্যাড সিগনেচার। আপনার অবশ্যই সিগনেচারের প্রয়োজন হবে, সেটা এখান থেকে এনাবল করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা বক্স আইকন পেয়ে যাবেন। সেই সাদা বক্সের ভিতরে আপনি সিগনেচার করতে হবে। দেখুন আমি এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি সিগনেচার। তো এই সিগনেচার দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ বাটন, সেই সেভ বাটনের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই আইকন, সেই আই আইকনের উপর ক্লিক করে আপনার এখান থেকে সম্পূর্ণ যে কাজ করেছিলেন, আপনার যে সিভিটা তৈরি করছিলেন, সেই সিভিটা এখান থেকে ফুলফিল হয়ে যাবে। সম্পূর্ণ লেখাগুলো এখানে সুখ হবে। আপনারা চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন, অথবা আপনার মোবাইলেও ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে সেই সিভিটা আপনার মোবাইলেই চলে আসবে পিডিএফ ফাইল হিসেবে। ভালো করে এডিট করে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে পারেন খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে। ভিডিওটা ছিল আজকের মতো, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।